হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো ওই দেখো, এখন 8:30 মতো বাজে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে এখন আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব। তো তোমরা বুঝতে পারছো, গলার অবস্থা আমার খুব একটা ভালো না, তো এই জন্য 2 দিন ব্লগ করিনি। তো ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। তো এখন সকালে সব কাজই হয়ে গেছে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন শুধু বিছানাটা তুলে নেব, তারপরে চা বসিয়ে দেবো, চাটা খেয়ে তারপরে রান্নাবাড়ি যা হবে সেগুলো করতে হবে আর কি। তাই 2 দিন ভীষণ জ্বর ছিল, যার জন্য শুয়েছিলাম, তো তার জন্য আর ব্লগ করতে পারিনি। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। এই দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো এবার যাব, ভালোই গরম পড়েছে, দেখো ঘেমে যাচ্ছি, এতটাই গরম লাগছে এখন। আর আর ঠান্ডা পড়বে না, যাই হোক। তো এবার চা বসাবো, গিয়ে বিছানাটার একটু লাস্ট ফিনিশিং দিয়ে দিই। এতটাই গরম লাগছে যে দেখো, সকালবেলায় পুরো ঘেমে যাচ্ছি, মনে হচ্ছে একটু ফ্যান চালালে ভালো লাগবে। তবুও আমি ব্ল্যাঙ্কেটগুলো রাখিনি, কারণ শরীরটা ভালো ছিল না জন্য আর রাখা হয়নি। তবে আজকেই একটু রোদে দিয়ে ভেতরে ঢুকিয়ে রাখবো। আজকে শরীরটা দুর্বল থাকলেও একটু ভালো লাগছে, যদি জ্বরটা আসে নিয়ে যাবে। তো চলো চাটা বসিয়ে নিই। এই দেখো, বসে গেছি চা খেতে। এই যে চা, এই যে মুড়ি। হ্যাঁ, রুটি এই দেখো, আমি এখন চলে এসেছি জমিতে। এখান থেকে কটা শাক তুলবো, অ্যাকচুয়ালি ঘাসের মধ্যে শাক বুনেছে, তো কটা তুলে নেবো এখান থেকে। যে হালকা পাতলা 2-4টে মটর শাক আছে, এখান থেকে শাকগুলো তুলে নেব। এই দেখো, আমি শাক তুলে নিয়েছি, একদমই অল্প তুলেছি, তো এই কটাতেই হয়ে যাবে, মাছ দিয়ে রান্না করবে। তো এখন আমি কটা বেগুন তুলে নেব গাছ থেকে, গাছে বেগুন রয়েছে, তো সেখান থেকে কটা তুলে নেব। আর এটা মটর শাক তুলে নিলাম। এই যে আমি বেগুনও তুলে নিয়েছি, এই বেগুন দিয়ে আলু দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করবে শাক দিয়ে। তো চলো, এই দেখো আমি এখানে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে সবজি কাটা হয়ে গেছে, আর এখন এই পেঁপেটা কেটে নেব, আর লেবুগুলো কেটে নেব। এই দেখো, আমরা খেতে বসে গেছি। 3টা মানুষ আমাকে তো বাড়তে এসে বিশ্বাস থাকতো কে, এই দেখো এখানে ছোট মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আর এটাও ছোট মাছ দিয়ে সেই শাক দিয়ে তরকারি, ডাল, এখানে আছে লেবু, এই যে ভাত। তো চলো, তোমরা ভিডিওটা দেখে রাখো।